নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে দাঁড়িয়ে আমরা অপেক্ষায় আছি অ্যান্টিগার উদ্দেশ্যে পৌঁছাবার। বাংলাদেশ দল ইতিমধ্যেই সেন্ট ভিনসেন্ট থেকে, যেখানে তারা গ্রুপ পর্বের শেষ দুটা ম্যাচ খেলেছে, নেদারল্যান্ডসের বিপক্ষে এবং নেপালের বিপক্ষে, দুটা ম্যাচেই বাংলাদেশ জিতেছে, সুপার এইট নিশ্চিত করেছে। এবং সেন্ট ভিনসেন্ট থেকে বাংলাদেশ দল এখন পৌঁছে গেছে অ্যান্টিগুয়াতে, যেখানে বাংলাদেশ দলের সুপার এইটের যে তিনটা নির্ধারিত ম্যাচ আছে সেখান থেকে প্রথম দুটা ম্যাচ অ্যান্টিগুয়াতে হবে। প্রতিপক্ষ কারা? প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, এরপর তৃতীয় ম্যাচটা খেলতে বাংলাদেশকে আরও একবার অ্যান্টিগুয়া থেকে সেন্ট ভিনসেন্টে ফেরত আসতে হবে। এখন নিউ ইয়র্ক থেকে আপনি হয়তো খুব সহজেই অ্যান্টিগুয়া পৌঁছাতে পারবেন, তবে আপনি যদি সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগুয়া যেতে চান সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু লেওভার দিয়ে, ট্রানজিট দিয়ে তারপরে কিন্তু যেতে হবে বাংলাদেশ দল, সে কারণে চার্টার্ড ফ্লাইটে সরাসরি সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগুয়াতে পৌঁছে গেছে। সাংবাদিকরা অনেকেই সেই কাজটা করেছেন, বেশ কিছু লেওভার দিয়ে তারা পৌঁছেছেন এবং নিউ ইয়র্ক থেকে সরাসরি কিন্তু অ্যান্টিগুয়া আপনি ফ্লাইটে যেতে পারবেন, সেটার দূরত্ব প্রায় 4.5 ঘন্টার মতো। তবে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের প্রথম দুটা ম্যাচের ভেন্যু অ্যান্টিগুয়া, অ্যান্টিগুয়া থেকে তৃতীয় ম্যাচটা খেলতে বাংলাদেশকে কিন্তু আরও একবার সেন্ট ভিনসেন্টে ট্রাভেল করতে হবে। আমরা দেখেছি একেবারে শুরু থেকে বাংলাদেশ দল ইউএসএর বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল, সেটা হিউস্টনে, এরপরে প্রথম প্রস্তুতি ম্যাচটা খেলতে বাংলাদেশ দল ডালাস ট্রাভেল করেছে, সেই প্রস্তুতি ম্যাচটা ভেস্তে গেছে, এরপরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে আরও একবার নিউ ইয়র্কে এসেছে, এরপরে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে ডালাস গিয়েছিল, এরপরে আবার নিউ ইয়র্কে তাদেরকে ট্রাভেল করতে হয়েছে। তো ট্রাভেলের ওপরে কিন্তু বাংলাদেশ দল আছে। তো নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্টে যায়, সেখান থেকে এখন আবার অ্যান্টিগুয়াতে গেছে, আবার তৃতীয় ম্যাচটা খেলতে সেন্ট ভিনসেন্টে আসতে হবে। তো আপনি যদি ট্রাভেলের হিসাব করেন, বাংলাদেশ দলকে কিন্তু অনেক পথ পাড়ি দিতে হচ্ছে, যেটা হয়তো অন্য কোনো দলকে দিতে হয়নি, যেটা হয়তো বাংলাদেশের গ্রুপে থাকা অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়াকে তো দিতে হয়নি, আফগানিস্তানকেও এতটা পথ আসলে পাড়ি দিতে হয়নি। তো বাংলাদেশ দল সুপার এইটে উঠেছে, তবে যে পরিমাণ ভ্রমণ ঝক্কি তাদেরকে নিতে হচ্ছে সেটা কিন্তু অন্য দলকে নিতে হচ্ছে না। বাংলাদেশ দল অ্যান্টিগুয়াতে পৌঁছেছে চার্টার্ড ফ্লাইটে করে পৌঁছেছে, কারণ সেন্ট ভিনসেন্ট থেকে আপনি সরাসরি অ্যান্টিগুয়া হয়তো যেতে পারবেন না এবং সেটাও আসলে অনেক ঝক্কির ব্যাপার থাকে। সে কারণেই আপনি যখন সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগুয়া যেতে চাইবেন হয়তো লেওভার থাকবে, ট্রানজিট থাকবে, সে কারণে বাংলাদেশ দল সে পথে হাঁটেনি এবং আইসিসিও চার্টার্ড বিমানে করেই বাংলাদেশ দলকে অ্যান্টিগুয়াতে পাঠিয়েছে। এবং অ্যান্টিগুয়া থেকেও বাংলাদেশ দল যখন তৃতীয় ম্যাচটা খেলতে আবার সেন্ট ভিনসেন্টে আসবে সেটাও কিন্তু চার্টার ফ্লাইটেই হবে। তো ওয়েস্ট ইন্ডিজের একটা দ্বীপ থেকে অন্য একটা দ্বীপে ট্রাভেল করতে হলে খুব বেশি ডিরেক্ট ফ্লাইট কিন্তু থাকে না, আপনাকে হয়তো আমেরিকা হয়ে বিভিন্ন ট্রানজিট নিয়ে তারপরেই পৌঁছাতে হবে। দূরত্বটা হয়তো কম, তবে ওই ট্রানজিটগুলোর কারণে সময়টা অনেক বেশি লেগে যায়। বাংলাদেশ দলকে হয়তো সেই ঝুঁকি পোহাতে হচ্ছে না, তবে যে ধরনের ট্রাভেল বাংলাদেশ দলকে কিছুদিন পরপরই করতে হচ্ছে সেটা খেলায় কতটা প্রভাব ফেলছে সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তবে হাসি মুখে বাংলাদেশ দল অ্যান্টিগাতে পৌঁছেছে, চার্টার ফ্লাইটে পৌঁছেছে, দল উজ্জীবিত আছে, নিশ্চিতভাবে সুপার এইটে যাওয়াটা বা নেপালের বিপক্ষে শেষ ম্যাচে 105 রান বাংলাদেশ ডিফেন্ড করেছে, যেটা টি টোয়েন্টির ইতিহাসে এর আগে কখনো হয়নি। এই প্রথমবার কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ তিনটা ম্যাচ জিতেছে, তো অনেক প্রাপ্তি নিয়েই বাংলাদেশ দল সুপার এইটে দুটা ম্যাচ খেলতে অ্যান্টিগুয়াতে পৌঁছেছে। তবে দিন শেষে বোলারদের পারফরমেন্সে ভর করে বাংলাদেশ দল এই জায়গায় এসেছে, ব্যাটসম্যানরা খুব একটা পারফর্ম এই টুর্নামেন্টে করতে পারেনি, বিশেষ করে টপ অর্ডারে সবাই আসলে ফেল, নাজমুল হোসেন, শান্ত, লিটন দাস বা তাজিদ তামিম কেউই রানে নাই, তাদেরকে রানে ফিরতে হবে। অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে অ্যান্টিগুয়াতে প্রথম দুটা ম্যাচের অন্তত একটা ম্যাচ নিশ্চিতভাবে বাংলাদেশ জিততে চাইবে, এরপর তৃতীয় ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে, যদি সেমিফাইনাল খেলার স্বপ্ন বাংলাদেশ দেখতে চায় সেক্ষেত্রে অ্যান্টিগুয়াতে প্রস্তুতি নেওয়াটা খুব বেশি জরুরি, উইকেটের সাথে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা জরুরি, ব্যাটসম্যানদের ফর্মে ফেরাটা খুব বেশি জরুরি। Nabil Kassar, T-Sports, New York. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.